আজ আমি ছোট করে কথা বলি ওই খাবার দাবারের মানুষের সুপারস্টিশন নিয়ে এবং ভুল ভ্রান্তি নিয়ে। আমরা অনেক রুগী পাই যারা কিছু শরীরের অংশ কেটে গেলে বা ছোটখাটো অপারেশন হয়ে গেলে বা সে মেজর হোক মাইনর হোক তারা অনেকগুলো খাবার বন্ধ করে দেয়। সেটা যে কত বড় ভুল সেটা নিয়ে আমি জাস্ট দু চার কথা বলবো। আমি ডক্টর শান্ত বর্মন, কনসালটেন্ট ফিজিশিয়ান, আর আপনারা দেখছেন হেলথ স্পেক। তো আমি বলি আমরা অনেক রুগী পাচ্ছি যারা কিছু কেটে গেলে খাবে না, সব খাবার বন্ধ করে দেয়। কিছুদিন বাদে দেখা গেল তাদের ঘাটা পুরোপুরি শুকালো না, তারা তখন ট্রিটমেন্ট করতে আসছে। তখন আমরা খেতে বলি যে ঠিকঠাক নিউট্রিশনটা দরকার, তারা বলছে বা রুগীকে জিজ্ঞেস করি কিরকম খাওয়া দাওয়া হচ্ছে, তো রুগী বললো আমি তো এই খাই, কি কি খাই না, আলু খাই না, আমি টক খাই না, আমি লেবু খাই না, আমাকে খেতে দেওয়া হয় না, দুধ খাই না। তাদের ধারণা দুধ খেলে পেকে যাবে, আলু খেলে ঘাড় শুকোবে না, দুধ আলু প্রত্যেকটা একটি ধারণা তাদের, ওই লেবু খেলেও ঘাড় শুকাবে কারণ ওটা টক ঘাড় শুকোবে না, টক দুধ যেহেতু সাদা তাই ওটা দুধের মতো সাদা হয়ে যাবে, অর্থাৎ সেটা হচ্ছে কি আপনার খায় পচন ধরবে, পুজ হবে। আর আলুর তো দোষের শেষ নেই, আলুর সব দিকে দোষ। অথচ এই খাবারগুলো তো প্রত্যেকটা খুব খাদ্যগুণে ভরপুর, প্রচুর পরিমাণে এদের মাল্টিভিটামিনস মাল্টি মিনারেলস আছে এবং প্রত্যেকটা বডি নিউট্রিশন বাড়িয়ে দেবে। নিউট্রিশন বাড়াবে মানে মানুষের যে আপনার ইমিউনিটি বাড়িয়ে দেবে, ইমিউনিটি বাড়িয়ে দেবে অর্থাৎ শক্তি, ভেতর থেকে শক্তি যোগাবে এবং ঘাকে শুকাতে সাহায্য করবে। এই ধারণাগুলো না থাকার জন্য অনেক মানুষ আলটিমেটলি ম্যালনিউট্রিশনে ভোগে, যারা বিশেষ করে মেজর অপারেশন আর হিস্টেক্টমি গলব্লাডার অপারেশন, তারা এক দেড় মাস দু মাস কিছুই খেতে দিচ্ছে না পেশেন্টকে। তো এইভাবে দেখা যায় যে মানুষগুলো রোগা হয়ে যায়, ম্যালনিউট্রিশনে ভোগে। তো আমার এই ছোট ভিডিওতে এটাই আমি বলতে চাই যে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল, এগুলো থেকে বিরত থাকবেন। এবং যা আপনাদের ভুল ধারণা তৈরি হবে যেটা বুঝতেছেন, আপনারা আপনাদের যে রেসপেক্টিভ যে ডাক্তারবাবু তার সঙ্গে পরামর্শ করবেন এবং অবশ্যই প্রত্যেকটি খাবার খাওয়াবেন, এরকম কোনো ব্যাপার নেই। একমাত্র সুগারের রোগী যদি হয় যাদের ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে অবশ্যই আলু রেস্ট্রিক্টেড আছে, কারণ আলুর হাই গ্লাসেমিক ইন্ডেক্স প্রায় 100%, 90 উপর আলু, সেটা ছাড়া প্রত্যেকটা খাবার আপনারা খাওয়াবেন, কোনো এই নিয়ে আপনি কনফিউশনে থাকবেন না। তো ভালো থাকবেন, তাতে আপনার রুগী তাড়াতাড়ি সুস্থ হবে।